সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানব যদি কোনো মেয়েকে তার মাসিক রক্তস্রাব নিয়মিত ভাঙতেই থাকবে, মাসিক হতেই থাকবে, এমন কোন ধরনের জাদু করা হয় অথবা কুফরি কালাম করা হয়, এগুলা থেকে সে কিভাবে বাঁচবে, এটা রোকাইয়া এবং তার উপর আসলেই আছে কিনা বোঝার উপায় কি, সবগুলো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের জাদু শুধুমাত্র নারীরাই আক্রান্ত হয়, যেমন নারীদেরকে স্রাব অতিরিক্ত ভাঙ্গা এবং নারীর শরীরে জিন প্রেরণ করে সেই জিন তখন তার রগে চলে যেতে থাকে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান আদম সন্তানের ভিতরে রক্তে প্রবাহের ন্যায় প্রবাহিত হয়। জিন যখন নারীর জরায়ুর বিশেষ রগ পর্যন্ত পৌঁছে যায় তখন সেটাকে আঘাত করে, যার ফলে সেই রগ থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামনা বিনতে জাহাসের ইস্তেহাজা বিষয়ে প্রশ্নের জবাবে বলেছিলেন, এটা তো রগের রক্ত, হায়েজের রক্ত নয়। হাদিসের উভয় বর্ণনা দ্বারা বোঝা যায় ইস্তেহাজা তখনই হয় যখন শয়তান নারীর জরায়ুর রগগুলোর কোনো একটিতে আঘাত হানে। এবং আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা ইবনে আসির রহিমাহুল্লাহ তাআলা বলেন, ইস্তেহাজা বলা হয় ঋতুস্রাবের নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে রক্ত প্রবাহিত হওয়া। এটা আপনার অনেক নারীদের এমন হয়, অধিকাংশ নারীদের এই সমস্ত জিনের প্রবলেম হয়, কারণ তারা মাসিকের পেটটা মাটিতে গাড়ে না, নানান জায়গায় ফেলে দেয়, পিচাস জিনেরা খায়, খারাপ জিনেরা, তারপর তাদের রক্তের সাথে মিশে যায় এবং তাদের উপর এই খারাপ প্রভাবটা হয়। তখন দেখা যায় একটা সময় চিকিৎসাতেও কাজ হয় না। এটার একমাত্র ওষুধ সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকতে হবে। যেই রক্তস্রাব মাসিকটা বের হচ্ছে ওইটা আপনার সর্বোত্তম হচ্ছে আপনার ওইটা ঢাকা শহর যারা থাকে তারা যদি এটা মাটিতে পুঁততে না পারে তাদের জন্য করণীয়, তারা গোসলের যখন গোসল করবে ওইটা পানির মধ্যে, গোসলে যেখানে গোসল করবে গোসলের পানি আপনি এটা নিচে ফেলে রাখবেন, ফ্লোরে ফেলে রাখবেন, তখন গোসলের পানি ওইটাতে পড়লে ওইটা ধুয়ে ধুয়ে একটা সময় সাদা হয়ে যাবে অথবা রক্তগুলো পানিতে ধুয়ে চলে যাবে, তখন আপনার এটা আপনি ডাস্টবিনে ফেলতে পারবেন। এই রক্তগুলো সহ কিন্তু তখন আর ফেলা হলো না, আর এই রক্তগুলো পানির সাথে মিশে গিয়ে এটার আরও হাজার হাজার ড্রেনের মধ্যে পানি যাচ্ছে, তখন কোনটা কিসের পানি বোঝা যাবে না, এবং তখন কিন্তু জিনেরাও এটার উপর আক্রমণ করতে পারে না, কিন্তু সরাসরি পেটের মধ্যে যখন রক্ত খায় এটা কার রক্ত কর্তৃক এসেছে ঋণে জিনে এটা বুঝে ফেলে, তখন তার উপর প্রভাব ফেলে, যার কারণে এই যে শিরা উপশিরা থেকে মাসিক ঠিক মতো মানে কি বলে সবসময় তো একটা রক্ত থেকে হয়, তারপরে দেখা যায় যে মাসিকের টাইম 3 দিন 7 দিন এরপরেও অটোমেটিক ভাঙতেই থাকে রক্ত, অনেকের স্বাস্থ্য চিকন হয়ে গেছে, অনেক নারী এমন আছে, তাদের জন্য হচ্ছে এই চিকিৎসাটা, তারা হয়তো অনেকে বুঝে না। এই আমলগুলো খুব ভালো করে শুনবেন, আমাদের আমলগুলো করবেন। প্রথমত আপনি অজু অবস্থায় থাকবেন, মাসিক অবস্থায় থাকলেও সবসময় অজু করবেন, আপনি মনে মনে সেফটির জন্য আয়তুল কুরসি পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, ওই অবস্থায় বেশি বেশি পড়বেন মনে মনে, আর ওই অবস্থায় তো কোরআন পড়া উচিত না, তবে সুস্থ হয়ে গেলে অথবা এর আগে পরে আপনি এই আমলগুলো নিয়মিত করবেন প্রত্যেক দিন 110 বার। এভাবে আপনি প্রত্যেক মাসিকে মাত্র একদিন এই আমলটা করেন, যেমন মাসিক ভালো হওয়ার পরে এই এই আমলটা একবার করেন, পরের মাসিকের মধ্যে আপনার আর সমস্যা হবে না, একবার করলে পরের মাসিক ঠিক মতো হলে পরের মাসিকে আবার এই আমলটা একবার করবেন, আবার পরের মাস পর্যন্ত আর সমস্যা হবে না, প্রত্যেক মাসে একবার করে আমলটা করবেন। কিছু আয়াত কিন্তু এই আনুষাঙ্গিক কথা বলতে বলতে 3 মিনিট 3.5 মিনিট হয়ে গেছে, যাই হোক আমি এখন বলতেছি সেটা হচ্ছে আয়াতটা হচ্ছে আপনারা সুস্থ হয়ে গেলে যখন যেদিন এই আমলটা করবেন আপনি 100 বার দুরুদ শরীফ করবেন, 100 বার ইস্তেগফার পাঠ করবেন, অজু অবস্থায় বসবেন কাবার দিকে ফিরে এবং এই আয়াতটা পাঠ করবেন, সূরা ইসরা 82 নম্বর আয়াত, 100 বার, 100 বার না, ওই যে আগে যেই সংখ্যাটা বললাম, যদি আপনার খুব অতিরিক্ত হয় 300 বার পড়তে পারেন, কম হলে 110 বার, অথবা আরও কম হলে কমপক্ষে 100 বার পড়বেন, বেশি হলে একটু বেশি পড়বেন, কম হলে 100 বার। দোয়াটা হচ্ছে আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদুয যালিমিনা ইল্লা খাযার, অথবা আপনি শুনবেন তাতেও কাজ হবে। আরেকটা আয়াত হচ্ছে, এটা হাদিসের একটা রুকাইয়া, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আইনিন হাসিদিন আল্লাহুম্মা ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা, আবারও বলছি,
বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আইনিন হাসিদিন আল্লাহুম্মা ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই আমলগুলো করবেন আল্লাহ পাকের হুকুমে। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আপনি কালো জিরার তেলের মধ্যে অথবা মধুর মধ্যে এই দোয়াগুলো পরে ফু দিয়ে রাখতে পারেন, মেরায়াম এই খাবারটা আপনারা খাবেন আল্লাহর রহমে এই আমলটা করলে। আশা করছি কালো জিরা তেল মধু যে কোনো জায়গা থেকে, ভালো কোনো জায়গা থেকে আপনারা নিয়ে নেবেন আল্লাহর রহমে। এই খাবারগুলো নারীরা খেলে নিয়মিত এই সমস্যাগুলো থেকেও তারা বাঁচতে পারবে ইনশাল্লাহ। আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে। এই আমলগুলো আমি যে সংখ্যা বললাম সেই সংখ্যা অনুযায়ী শুনলেও হবে, পড়লেও হবে, সাথে সাথে আয়াতুল কুরসি, ফালাক, নাস, ইখলাস এগুলোও আপনারা পড়তে পারেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।